সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অবশেষে গত পরশু 26 জানুয়ারি বাংলাদেশে মুক্তি পেয়েছে কলকাতার জিত ও বাংলাদেশের নুসরাত ফারিয়ার ইন্সপেক্টর নটিকে। কলকাতায় ছবিটি 19 জানুয়ারি মুক্তি পেলেও প্রত্যাশিত সাড়া পায়নি। একই অবস্থা বাংলাদেশেও। কলকাতার নটিকের সাথে মুক্তি পেয়েছে জসমিমির টোটাল দাদাগিরি আর শাশ্বত চট্টোপাধ্যায়ের আসছে আবার সবর। আয়ের দিক থেকে আসছে আবার সবর ইন্সপেক্টর নটিকের থেকে বেশ এগিয়ে আছে। বাংলাদেশে যৌথ প্রযোজনার আওতায় নটিকে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় সাপটা চুক্তিতে কলকাতার এক সপ্তাহ পরে রীতিমতো তাড়াহুড়া করে মুক্তি পেয়েছে। ছিল না তেমন কোনো প্রচারও। তাড়াহুড়ার ফল ভালো হয়নি। দর্শক এই জিত আর তার নতুন ছবিকে ভালোভাবে গ্রহণ করেনি। বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সরোয়ার আলী ভুঁইয়া জানান, ছবিটি কিন্তু ভারতের কলকাতায়ও তেমন ব্যবসা করতে পারেনি। শুধু তাই নয়, দর্শক এই জিত আর তার নতুন ছবিকে ভালোভাবে গ্রহণ করেননি। ইন্সপেক্টর নটিকে ছবির প্রচারে বাংলাদেশে এসে নায়ক ও প্রযোজক জিত বলেন, একসঙ্গে দুই দেশে মুক্তি পেলে যে সাড়া পাওয়া যায়, ছবি আমদানি হয়ে এদেশে এলে সেই সাড়া পাওয়া যায় না। এতে প্রযোজকের আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যায়। বাংলাদেশে মুক্তির দ্বিতীয় দিনেই জিতের এই আশঙ্কা বাস্তবে পরিণত হলো। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবির প্রথম শোতে দর্শকের আগ্রহ মোটামুটি দেখা গেলেও দ্বিতীয় শোতে চিত্রটা পাল্টে যায়, মুখ ফিরিয়ে নেন দর্শক। এদিকে মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার বলেন, আমার প্রেক্ষাগৃহে প্রতিদিন 5টি শো চলে, এর মধ্যে 2টি মোটেও ভালো যায়নি, বাকি 3টি মোটামুটি ভালোই গেছে। শ্যামলী প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক আহসানুল্লাহ বলেন, হঠাৎ করে একদিনের নোটিশে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে, কোনো প্রচার প্রচারণা নেই, এভাবে তো ছবি চলবে না। তাছাড়া ছবিটিও খুব আহামরি কিছু না। তো বন্ধুরা, আপনারা দেখেছেন কি নটিকে সিনেমাটি? দেখে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কেমন লেগেছে।